সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা সকলেই মিলে শুটিংয়ের কাজ চলছে আমাদের, তো আমাদের এই গল্পটি অচিরেই আসবে, মায়ের পাশে ছেলের কবর। গল্পটি যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আপনারা এই গল্পটি দেখবেন। আর সেই সাথে আমাদের ভাইবন্ধু নাটক ক্লাবের পক্ষ থেকে নতুন একটি চ্যানেল হয়েছে, সেটা জোন টু মিডিয়া, ইতিপূর্বে আপনাদের কাছে জানিয়ে দিয়েছি। তো এটা আমার চ্যানেল না, আমাদের চ্যানেল না, সকলের চ্যানেল জোন টু মিডিয়া। সকলেই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমাদের নিত্য নতুন শর্ট ফিল্ম, কৌতুক, নাটক এই চ্যানেল থেকে আপনারা পাবেন। তো সেই আশায় আপনাদের কাছে আমাদের জোন টু মিডিয়ার জন্য সকলের প্রত্যাশা কামনা করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মিডিয়া আমাদের নয়, মিডিয়া হলো আপনাদের। আপনারা যদি আমাদের এই বেহুলা গান এবং এই শর্ট ফিল্মগুলি না দেখেন, তাহলে আমাদের মিডিয়ার কোনো দাম নেই। মিডিয়াটি আপনাদের হাতে, আপনারা এই জোন টু মিডিয়া বাংলাদেশের সেরা মিডিয়া হিসাবে পরিচিত করবেন। সকলের কাছে আমার এটুকু দাবি, এটুকু আশা। আমি দেখতে চাই যে জোন টু মিডিয়া আপনারা কত দূর এগোতে পারেন। এ বলে আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম উস্তাদ। তারপরে সুহেল ভাই অনেক কিছু বলছে, এর মধ্যে আমি ছোট করে দুটি কথা বলতে চাইতেছি। তো বলার মধ্যে এইটুকুই বলবো, সকলে জোন টু মিডিয়া সাবস্ক্রাইব করবেন, আর আমাদের নাটক, শর্ট ফিল্ম, স্টেজ প্রোগ্রাম যা আছে সব দেখতে পারবেন, এই প্রত্যাশা রাখছি। আর আপনাদের আশা ভরসা, মানে আপনাদেরকে নিয়ে আমরা আশা ভরসা করে এই মিডিয়াকে সামনে নিয়ে যাইতে চাই। ঠিক আছে, এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সরকারি নানা, সরকারি নানা কই? আমি আর কি বলবো, আমি বুড়ো মানুষ, এগো কথায় আমি আসছি এই শর্ট ফিল্মে। দোয়া করবেন, আমি যেন আপনাকে মনে আনন্দ দিতে পারি, এই প্রত্যাশা রেখে, কামনা রেখে আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। উনি কিছু আর পাবো না নানা। সকলেই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। টু মিডিয়া আপনাদের মিডিয়া, জোন টু মিডিয়া, জোন টু মিডিয়া।